ওইটা লেখা আছে ইন্দিরা গান্ধী থেকে যেদিন মানে মারা হয়েছিল সেদিন পড়েছিল পড়া ছিল এই যে শাড়িটা ওইটা লেখা আছে ইন্দিরা গান্ধী থেকে যেদিন মানে মারা হয়েছিল সেদিন পড়েছিল পড়া ছিল এই যে শাড়িটা হ্যালো গুড মর্নিং এখন দেখতে পাচ্ছ আমাকে এই যে সোয়েটার পরেছি চাদর পরেছি পুরো ঠান্ডা পড়ে গেছে আমরা কালকে রাত্রিবেলা চলে এসেছি দিল্লি রাতে দিল্লি এসে ভারত সেবার সময় চলে এসেছি এখানে আসার পর আমরা মানে আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে তো 8টা বাজার সঙ্গে সঙ্গে এখানে খাওয়া দাওয়া করতে হয়েছে খাওয়া দাওয়া করে আমাদেরকে রুম দিয়েছে আমরা শুয়ে পড়েছি তো ঠিক আছে এবার সকালবেলা উঠে আপনাদের সঙ্গে গুড মর্নিংটা বলে দিলাম আর সম্পূর্ণটা মানে সারাটা দিন কী করবো না করবো সব কিছু তোমরা দেখতে থাকো আমরাও নিজেরাও জানি না কী করবো না করবো কোথাও যাবো নিশ্চয়ই এখন বেরোবো রেডি হয়ে বেরিয়ে কোথায় যাবো না যাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখে থাকবো ঠিক আছে আর এখন আমি মানে দিল্লির ভারত সেবাশ্রমটা একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে এটা গেটটা বাইরে রোড আছে এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে আমরা মানে অটো দিয়ে এসেছি এখানে দেখুন বাইরে থেকে দেখা উপরে দুটো হাতি কি সুন্দর গেটে এর দিকে ঢুকে তারপরে এদিক দিয়ে এসে এই হচ্ছে মন্দিরটা ভারত সেবাশ্রমের মন্দিরটা যেটা আমি উপর থেকে শ্যুট করছি আরও যাত্রীরা এসছে সেদিক দিয়ে এসে ওই দিকে আমাদের রুম তো আমরা সবাই তৈরি টরি হয়ে বেরিয়ে গেছি এবার আমরা যাব পুরো দিল্লিটা মানে ভ্রমণ করতে দিল্লির মেন মেন যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো ঘুরে ঘুরে আবার আমাদেরকে এখানে নিয়ে আসবে আমরা একটা গাড়ি করেছি গাড়ি করে যাবো ঘুরে ঘুরে আবার গাড়িটা এখানে নিয়ে আসবে আবার আশ্রমে চলে আসবো আর ঠিক আছে তো ঠিক আছে চলো না ঠিক আছে তো চলো সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে আর এই হচ্ছে আশ্রমটা বাইরের থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি তো আমরা এবার চলে এসেছি এই যে ইসকন মন্দিরে দিল্লি ইসকন মন্দির এখানে চলে এসেছি এটা হলো প্রথম আমাদের বেড়ানো শুরু ইসকন মন্দির দিয়ে এসো এই হচ্ছে ইসকন মন্দিরের ভিতরটা এখানে একটা মন্দির রয়েছে এখানে একটা মন্দির রয়েছে এই যে এখানে বাইরে একটা গরুর পাখি মনে হয় হ্যাঁ গরুর পাখি তো এটা এই যে মাঝখানে এরা এখানে পরিক্রমা করছে পরিক্রমা করে তো আমরা এবার লোটাস টেম্পলের সামনে এসেছি তো ভালো সকালে কিছু খাওয়া হয়নি শুধু একটু চা খেয়ে বেরিয়েছি চা বিস্কিট তো এবারে খাচ্ছি এলো এই যে এটা এটা মাট্টি বলছে মাট্টি মাট্টি তো ওটা দিয়ে চা দিয়ে খাবো যে বর খাচ্ছে ও খাচ্ছি ক্রিম রোল ও খাচ্ছে মাট্টি আমিও খাচ্ছি তো চা মাট্টি খেয়ে নেবো আমরা এবার চলে এসেছি এই যে লোটাস টেম্পল দেখতে পাচ্ছ দূর থেকে দেখিয়ে দিচ্ছি পাশে যাব লোটাস টেম্পল এসেছি আর এই হচ্ছে চারিপাশটা লোটাস টেম্পলের বিরাট বড় জায়গাটা মানে বিশাল বড় এই যে লোটাস টেম্পলের ভিতরে ঢুকছি এই একদম সামনে চলে এসেছি লোটাস টেম্পলের এই সাইডে যে এরকম সিঁড়ি সিঁড়ি করা এখানে কয়েন দিচ্ছে সবাই আসো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আমরা এবার চলে এসেছি কুতুব মিনার এইগুলো রয়েছে গেট
জামদারান দিকে যেখানে মারা হয়েছিল সেখানে আসছি। কি সুন্দর লেখে রেখেছে ঘাস দিয়ে, ওয়েলকাম। এগুলো হচ্ছে ইন্দিরা গান্ধী মিউজিয়াম। ওইটা লেখা আছে ইন্দিরা গান্ধীকে যেদিন মানে মারা হয়েছিল সেদিন পড়েছিল, পড়া ছিল এই যে শাড়িটা, শাড়ি ব্যাগ আর জুতো। এটা ছিল ওনার রুম, এই যে ড্রেসিং টেবিল, ওনার সব জিনিসপত্র, সুতা দেখতে পাচ্ছ, ওনার সব শাড়ি ঢাকা হয়ে আছে, ওনার জুতো টুতো আরও রয়েছে। আর এই হচ্ছে রাজীব গান্ধী, রাজীব গান্ধী করেছিল জুতো, এই ওনার কাপড়। এই হচ্ছে রাজীব গান্ধীকে যখন মারা হয়েছে কাপড় পরা ছিল, এগুলো কি অবস্থা, বোম ব্লাস্ট হয়ে গেছে। এই হচ্ছে ড্রয়িং রুম, ইন্দিরা গান্ধী ড্রয়িং রুম। আর এটা হয়েছে ওনার বেডরুম, ইন্দিরা গান্ধীর ডাইনিং রুম, ভোজন কক্ষ। দূরে আছে, এখনো দেখা যাচ্ছে না, এখন সামনে এসছে রাষ্ট্রপতি ভবন। আচ্ছা একটু একটু দাঁড়াবে না, না না ভিতরে ভিতরে যাবি তোমরা, না না যাবেন পরে আসেন, তারপরে এর গাড়ি দাঁড় করতে যাই, ভিআইপি এরিয়া ভিতরে। হ্যাঁ এটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি সামনে বসে, রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট হাউস গোলাঘাটটা সামনে, ওই যে পার্লামেন্ট, ওইটা রাষ্ট্রপতি ভবন, আর ওই যে পার্লামেন্ট হাউস কোনটা, ওই যে ওই যে ওই যে ওইটা গোলাকার, গোলাকার গোল করে দিয়েছে, গোলাকার যে গোলাকার সাদা করে। এই হচ্ছে মেইন রোড, আগে সে গেট নিয়ে আসতে।